নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও কিন্তু তিনটে জমজমাটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের বাগানে প্রচুর কুমড়ো ফুল হয়েছে বন্ধুরা। গাছ থেকে কুমড়ো ফুল তুলে কুমড়ো ফুলের বোড়া করে দেখাবো, তার সঙ্গে লাউও হয়েছে অনেক, একদম নরম কচি কচি লাউ হয়ে আছে। ওখান থেকে একটা লাউ কেটে নেব আর কুচো চিংড়ি দিয়ে লাউ চিংড়ি করব। তার সঙ্গে আপনাদের দাদা বাজার থেকে 2.5 কিলো সাইজের টুনা ফিশ নিয়ে এসেছে, ওই টুনা ফিশটাও ঝাল করব। যারা যারা টুনা ফিশ দেখেননি আজকে দেখে নেবেন, অনেক দিন টুনা ফিশ খাওয়া হয়নি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি একবারই খেয়েছিলাম, আজকে খাবি। এই যে বাগানের এক কোণে এই দিকটা কুমড়ো গাছ লাগানো হয়েছিল, এই দেখুন কত ফুল ফুটে আছে। এদিক দিয়ে যাই, বাগানের ভেতরে ঢুকি, তারপর আরো ভালো করে দেখাবো আমি। দাদু দাদু দেখুন বন্ধুরা কত ফুল ফুটেছে। একটু বেলা হয়ে গেছে তো সেই জন্য কুমড়ো ফুলগুলো একটু নেতিয়ে গেছে। একদম টাটকা তাজা কুমড়ো ফুল, এই ফুলের বোড়া করলে হেভি লাগবে খেতে। এই একটা তুলে মনে গেছে, মনে গেছে। আজকে তো আমি কুমড়ো ফুলের বোড়া বানাবো, আপনারা এই কুমড়ো ফুল দিয়ে আর কে কি রেসিপি খেয়েছেন আমাকে জানাবেন। আমার বোড়াটাই সব থেকে ভালো লাগে বেশি খেতে। তুই কেটে নিলি কাস্তে দিয়ে? আর একটু বড় বড় রাখ। এই কুমড়ো ফুলগুলো হলেই হয়ে যাবে, অনেক হয়েছে। এই যে এত, এবার কি কাটবে? এবার লাউ কাটবো। কোথা? ওই তো ওইদিকে আছে, আমি কাটবো। এখন দাদু রাস্তা বানিয়ে দিয়েছে। এই যে খড় চাপা লাউ আছে, আমার শ্বশুর মশাই খড় চাপা দিয়ে রাখছে। লোকে বলে লোকের নজর পড়লে নাকি লাউ নষ্ট হয়ে যায়, সেই জন্যই খড় চাপা দেওয়া আছে। কত বড় হয়েছে দেখাবো আপনাদের লাউটা। এই দেখুন কত বড় লাউ, পুরো মাটিতে শুয়ে ছিল, দেখেছিস পেছন দিকটা সাদা ধবধব করছে। কাটো, কাট। এই ছাঁচি লাউ অনেক রকমের হয়, গোল হয়, ট্যাপগা হয়, আর এটা হচ্ছে বোতলের মতো লম্বা, সেই জন্য এই ছাঁচি লাউটার নাম বোতলে লাউ। গোল গোল মতো হয় একদম, রসগোল্লা। হ্যাঁ, কুমড়ো ফুল তুলে নিয়েছি আর লাউ কেটে নিয়েছি, এবার সোজা রান্নাঘরে যাব। এই দেখুন কত নরম নরম ঝিঙে ধরেছে, এই একটা আর এই যে এই একটা। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এই দেখুন এই সেই 2.5 কিলো সাইজের টুনা ফিশ মাছ দেখেছেন কিরকম। মাছ নিয়ে লাউ আর কুমড়ো ফুল তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরের কাছে। এই লাউ আর চিংড়ি হবে, দমে খাওয়া যাবে। একদম কচি লাউ, দেখো না লোক দিয়ে টিপে দেখো। হ্যালো হ্যালো, ও বাবা আমি যে ঘুরে দেবো। আমার ডিউটি মাছ কাটা, মাছ কাটবো আমি। জানতো চিংড়ি মাছ একবারে তাজা চিংড়ি মাছ। কুমড়ো ফুল ভালো করে বেছে নিতে হবে এবং এইটা বাদ দিয়ে দিতে হবে। বড়িটা দেখেছো দাদু? এসাই আছে। এই যে এই দেখুন বন্ধুরা, টুনা ফিশটার রং দুরকম, উপরের দিকটা কালো আর পেটের দিকটা সাদা, আর লেজের দিকটা দেখুন কিরকম একদম সরু হয়ে গেছে, ছুঁচালো। এই টুনা ফিশ মাছটার স্বাদ সম্পূর্ণ অন্য রকম, বেশ ভালো লাগে এই মাছটা খেতে। পাখনাগুলোও অন্য অন্য রকমের, দেখুন এখান থেকে এখানে শেষ হয়েছে, আবার এখানে একটু, আবার লেজের দিকে ছোট ছোট পাখনা আছে অনেকগুলো। মাছের মুখটাও যেমন সরু আর লেজের দিকটাও সেরকম সরু। আরে একে তো এই মাছটাকে গৌরী কাজল বলে, অনেকে তো গৌরী কাজল বলে, অনেক জায়গায় অনেক নামে পরিচিত, কোনো জায়গায় টক কমল, আবার কোনো জায়গায় দুম্বা নামেও পরিচিত এই মাছটা। গান চলতেছে কোথায় গো দাদু? ওই যে ওখানে পুজো বাড়ি, পুজো হবে।
এখন পূজো বাড়ির গান পাঁচ ছ দিন চলবে। গান শুনতে শুনতে রান্না করবো। আমার তো কুমড়ো ফুল বাছা হয়ে গেল রে। তাহলে চিংড়ি মাছ গুলো বেছে দাও। দাদু বলছে আড়াআড়ি কাটতে আগে। আরে চিংড়ি মাছ সব খোসা থাকবে না খোসা ছাড়িয়ে দেবো? না না খোসা থাক না ছাড়াতে হবে। এই মাছটার টক টক স্বাদ লাগবে। হ্যাঁ ওই করে তো এর নাম টক কমল। আর মাছটা দেখছো ভেতরটা পুরো লাল সেই খাসি মাংসের মতো মাছটা। দাদু মাছের লেজটা দেখো ঠিক শার্ক মাছের মতো দেখো। এমন করে করে যায় লেজ নেড়ে নেড়ে। একদম সুন্দর মাছ আছে লাল টকটক করছে। পুরো সেই বড় বড় রুই কাতলার যেরকম পেটি বেরোয় সেরকম পেটি বেরিয়েছে। একসঙ্গে একবার রান্নাঘরে উঠবো মাছ ধুয়ে নিয়ে। মাছ কাটা তো হয়ে গেল, এবার সব মাছ ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। তোমার হয়ে গেছে? হ্যাঁ আমারও হয়ে গেছে। তাহলে চলে আসো। আমি গেছি ওর দিকে মাছগুলো ধুয়ে নো। ভালো করে মাছ ধুয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি, রান্না শুরু করব। এবার রান্না শুরু করার আগে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ গুঁড়ো আদা রসুন আজকে টুকটুকির মা আছে নিখান রে। টুকটুকির মা ঘুরতে গেছে। ঘুরতে? হ্যাঁ। তোমাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ ঘুরতে গেছে। হ্যাঁ। সর্ষের তেল কিরে দুই এলি? এই দেখ আজকে টুনা ফিস রান্না হবে। খাবি তো? বস বস খাওয়ার সময় ওর জন্য আসবে। আর খুব টেস্টি। তুই খেয়ে দেখবি খালি। জিরে গরম মশলা গরম মশলা একসঙ্গে বাটা হচ্ছে, ওই বাটা মশলা মাছের ঝালে পড়বে, দারুণ লাগবে খেতে। এই দেখুন মাছগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। কিন্তু মাছ ভাজার মতো গন্ধ বেরোচ্ছে রে। পাওয়া যাবে তো? হ্যাঁ বন্ধুগণ, আপনারা এই গৌরী কাজল মাছ কিনে খাবেন, খুব ভালো লাগে, খুব ভালো টেস্ট। আমরা প্রায় খাই। তুই একটু খালি আমাকে দে, তারপর তুই খা, আবার দিবি আমাকে। তোমাকে খাই দিচ্ছে, আদর করে খেয়ে নিবে।
শুকনো লঙ্কা মাছটার খুব স্বাদ, মাছটা তো লাল লাল করে ভেজেছে, খুব ভালো লাগছে। আমি কাঁটা চিবি চিবি খেয়ে নেব। ওই কাঁটাটাও বাদ দিস নি না, এত ভালো লাগছে সে কাঁটাটাও চিবি চিবি খাচ্ছি। কুমড়ো ফুলের বড়ার জন্য এই মুসুর ডাল ভিজানো আছে, বেটে নেবো। মাছ ভাজা তো হয়ে গেছে, তুই আমাকে মাছ ভাজা দিল আর বাটি ফাঁকা সব। আর একটু বাকি আছে, এই যে এই কোটা ভাজলেই তো হয়ে যাবে। আচ্ছা, এদিকে বাটি ফাঁকাও হয়ে গেছে। ফাঁকা হয়ে গেছে? হ্যাঁ। কেমন খেলে? ভালো। সব মাছ ভাজা হয়ে গেল, এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। নুন হলুদ মাখানো চিংড়ি মাছ, চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ভাজা চিংড়ি মাছের সঙ্গে লাউগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, হ্যালো বন্ধুগণ, আপনার এই গরমেতে লাউয়ের তরকারি, যে কোনো লাউয়ের তরকারি একটু বেশি খাবেন, শরীর ঠান্ডা হবে, ভালো হবে, বিশেষ করে এই সাঁচির লাউ। দাদু একদম ঠিক কথাই বলেছে, এই যা গরম, এই গরমের লাউয়ের তরকারি খেলে শরীর পেট দুটোই ভালো থাকে। তাহলে হিডিও তাহলে হ্যাঁ কী বলছিস? তাহলে আমাদের বুকও ঠান্ডা হবে। হ্যাঁ, পেট বুক গলা মাথা সব ঠান্ডা হবে। ঠান্ডা থাকলে সব কিছুই ঠান্ডা হয়ে যায়। পিসিমণি, আমি অর্জুনকে ডাকতে যাচ্ছি। এই রান্না রাখানো বাকি আছে, রান্না হোক তারপরে যাবি, বস এখন চুপ করে। লাউ কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন নিয়েছি, দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে বাটা নিয়েছি, দিয়ে দেব। টমেটো কুচি ভালো করে ফোড়ন করে নিয়েছি, সেদ্ধ করে রাখা লাউ আর চিংড়ি মাছ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দেব, লাউ চিংড়ি ফোড়ন করার পর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, লাউ চিংড়ি হয়ে গেল, ঢেলে নেব। সর্ষের তেল, তেল গরম হয়ে গেছে, মাছ রান্নার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, শাশুড়ি মা আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছে, পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে একসঙ্গে ভালো করে ভাজবো। আদা রসুন বাটা, এই মাছ রান্না করলে একটু পেঁয়াজ বেশি দিতে হয়। হ্যাঁ, আর গ্রেভি গ্রেভি হবে, তো গ্রেভি গ্রেভি হবে, আর মাছটা স্বাদও ভালো লাগবে। মাংসের মধ্যে করে গন্ধ বেরিয়েছে তাই। এই যে আদা রসুন পেঁয়াজ ভাজছি, যখনই আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজা হয় সবাই ভাবে মাংস হচ্ছে। শুকনো লঙ্কা বাটা,
জিরে আর গরম মশলা বাটা, হলুদ গুঁড়ো, লবণ। টমেটো কুচি। তোমার কালার তো হেভি এসছে। মাংসের মতো? হ্যাঁ। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার অল্প একটু জল দেব। জল এদিকে ঝোলটা ফুটতে থাকুক। কুমড়ো ফুলের বড়ার জন্য ব্যাটারটা এদিকে আমি বানিয়ে নেব। মুসুর ডাল বাটা, ধুয়ে রাখা কুমড়ো ফুলগুলো দিয়ে দেব। লবণ দেব, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি। তুমি এটা আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটা ভালো করে মাখাও। এদিকে ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দিই। ভেজে রাখা মাছ, ডালের সঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিলে কুমড়ো ফুলগুলো ভেঙে ভেঙে যায়, সেই জন্য আমি আর কুচি কুচি করে নিই। আজকে মাছের ঝাল তো করছি, সেই জন্য একটু গ্রেভি গ্রেভি আছে। রান্নার যে গন্ধ উঠেছে আর থাকতে পারে যায়নি, আমি এখনই কলা পাতা কাটি। সঙ্গে ভাতটাও নিয়ে আসবে। আচ্ছা, কুমড়ো ফুলের বড়ার জন্য মা ব্যাটারটা খুব ভালো করে মাখিয়ে রেখেছে। কড়ায় সর্ষের তেল দেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব। বড়া কিন্তু একদম কম আছে, ধীরে ধীরে ভাজতে হয়, তবেই ভালো করে ভাজা হবে ভেতর পর্যন্ত, আর তখন খেতে মুচমুচে লাগবে। এই দেখুন, ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই বড়া ভাজাগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নেব। দাদু, হ্যাঁ দে না। লাউ চিংড়ি। লাউ চিংড়ি খুব ভালো। খুব ভালো হয়েছে, মুচমুচ করতেছে বলে। এই যে বড় চাকাটা দাদুর দিকে যাচ্ছে দাদু। আচ্ছা যাও। বড় মাছের চাকা, আর এই হচ্ছে গ্রেভি। নাও গ্রেভিটা খাও মা। বড়া ভাজা কামড়ি কামড়ি খেতে হয়, ও ভাতে মেখেই খেয়ে নিল। অর্জুন তুই ছিলি না, ঋষি আর দাদু দুজনে মাছ ভাজা খেয়েছিল। এই মাছের চাকাটা একবারে বিরাট একবারে। এই মাছটা একটু হালকা টকটক লাগে খেতে, অন্য অন্য মাছের থেকে খুব ভালো লাগছে। আজকে চারজনেই কিন্তু একদম পেট পুড়ে ভালো করে খেয়েছে, আর সবাই বলেছে তিনটে রান্নায় দারুণ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, রান্না ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।